অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নম্বর নম্বর সংকেত সংকেত আমি আবার যেতে বলা হয়েছে উপকূলীয় চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত আমি আবার বলছি চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাচল নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দমকা ঝড়ো হওয়া সহ ভারী ভারীর পরিমাণ হচ্ছে চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার পার চব্বিশ ঘন্টা এবং অতি ভারী সেটা উননব্বই মিলিমিটার প্রতি চব্বিশ ঘন্টার ভেতরে বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এই হলো আমাদের বুলেটিন আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটাও অতিক্রম করবে জলোচ্ছ্বাস আমি সেটা হচ্ছে না সেটা যেটা আমি বুঝি যে এই রাত্রি সাড়ে নয়টায় না নটা চল্লিশের দিকে একটা জোয়ার আছে এবং এই জোয়ারের সাথে এই বাইতারিত যে ফোর্স শক্তি এটা জলোচ্ছ্বাসকে একটু বৃদ্ধি করবে এখন কিন্তু অপোজিট ফেজে আছে কিছুটা পরবর্তীতে যখন আবার জোয়ার হবে সেখানে যখন যে ফোর্সটাও থাকবে সেই উইন্ড রিভেন যে ফোর্সটা সে তার কারণে আবার একটু জোয়ার পাওয়া যাবে অর্থাৎ জলোচ্ছ্বাস পাওয়া যাবে আচ্ছা আমি একটু একটু আমি ক্লিয়ার করি আপনার সাইক্লোনটার বডি হচ্ছে পুরো বডি হচ্ছে চারশো থেকে পাঁচশো কিলোমিটার অর্থাৎ রেডিয়াস হচ্ছে আড়াই আড়াইশো কিলোমিটার আর যদি ব্যাস ধরি তাহলে চারশো থেকে পাঁচশো কিলোমিটার তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে যাবে বডিটা আর কেন্দ্রটা সেটা ছোট সেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এটা পর্যায়ক্রমে আমাদের টাচ করছে আগামী এক থেকে দুই ঘন্টার ভেতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে হ্যাঁ যখন জ্বর আসবে তখন এই যে ব্যয়তাড়িত যে শক্তিটা যেটা সাইক্লোনে আছে তার কারণে আবার পানি বাড়বে ঝড়ে কোনটা এই যে একটা তো দুইটা একটা মুভ করতেছে আরেকটা আপনার এটা এটা হচ্ছে নব্বই কিলোমিটার ঘন্টায় ঘন্টায় নব্বই কিলোমিটার যা ঝড়ো হাওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে